রোজারি জান আসতো কি হয়েছে ওই যে আমাকে একটু হিসাব দাও কে কত টাকা করে দিছে তারপর আমার আমাকে বোঝা দাও কত টাকা করে দিচ্ছে আরে বাবা ঈদের ঈদের সালামের জন্য তোমাকে নিয়ে গেলাম না দাদা দাদির বাসায় চাচি বাসায় তারপরে যে ফুপার বাসায় আর যে সব আত্মীয়দের বছরের পর বছর খোঁজ নাই না তাদের বাসায় তো ওরা সবাই সালামে দিছে না তো ওদের ওই সালামের হিসাব দিবা না আমাকে ও তোমার দাদা দাদি দিছে তো হাজার টাকা বাহ তাহলে 15000 টাকা আমাকে দিয়ে দাও 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 এখনি দাও আরে বাবা 5000 তো আমাকে দিছে তোমাকে তো দিছে মাত্র 500 500 মানে কি বলতো সেগুলা চাচি ফুপা ফুপি বাকি আত্মীয় স্বজনরা দেয় নেই ওরা তো দেখছি বেশি দিচ্ছে ওদের দাও হম তোমার চাচি ফুপা ফুপি বাকিদের সবাই সালামি মিলে চল্লিশ হাজার হয়েছে জানো কি যে খুশি হয়েছি ও আমি তো তোমার আগেই কইছিলাম আমার আত্মীয় স্বজন অনেক মন বড় বুঝছো দুই হাত পেতে দেয় একদম মানে টাকা একদম শেষ হয় না দাও তাইলে ওই ওই হাজার টাকা দাও আর এই দাদার ওই পাঁচশো টাকা বিশ হাজার টাকা দাও দাও এখনি দাও কিন্তু চল্লিশ হাজারের মধ্যে তো তোমার মাত্র তিন হাজার টাকা বাকি সাত্রিশ হাজার টাকা তো আমাকে দিচ্ছে এটা কি বললা

আমাদেরই তো সব নিউ যখন লাগে মানে কি তোমারই বিয়ে করে তো বিশাল লসে পড়লাম বিয়ের আগে খালি শুনতাম সাকসেসফুল লোকের পিছনে নাকি একটা নারীর হাত থাকে কিন্তু তুমি তো দুই হাত নিয়ে আমাকে লুটে পুটে খাইতেছো আমি কিছু জানি না আমার 20500 টাকা আমাকে দাও এখনি দাও এই ফালতু ছোট লোক কথা কার ফালতু কথা বলবা না বুঝছো কি লুটে পুটে খাইছি তোমার কাছে কি ছিল তোমার কাছে হ্যাঁ কি ছিল আর বললাম তো আমার কাছে রেখে দিচ্ছি যখন লাগে নিয়ে নিও এই বেটা তোমার মাথা কি পুরো গেছে নাকি তাহলে তোমার বিয়ে করার কি দরকার ছিল তুমিও তোমার মায়ের কাছে থাকতা আমার যখন দরকারই তো নিয়ে তাতে তো তোমার মা রাজি হয় নাই জোর করে তো বিয়ে করাই দিল তো এখন টাকার বিষয় আমি রাজি হবো কেন দূর পাগল বোয়া টাকা কি এক দুই মাফ চাইতেছি বুঝছো জান মাফ চাইতেছি প্লিজ দাও আমার 3000 টাকা দিয়ে দাও আর লাগবে না বাকি টাকা লাগবে না তুমি 3000 টাকাই দাও বাকিগুলো তুমি রাখো আমাকে 3000 টাকা দিয়ে দাও জান প্লিজ জান 3000 টাকা দাও ঠিক আছে এই নাও আর শোনো বাজারে গিয়ে একটু মাংস টাংস কিনে আনো বুঝছো বাসায় তো তেমন কিছু নাই শেষ হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে যাইতেছি দাও বাজারে টাকা দাও ও মা এই যে দিলাম তো তিন টাকা এই তিন হাজার টাকা দিয়ে কিনলে আমার থাকবে কি তোমার জন্যই তো রান্না করব সবই তো তোমার থাকবে যাও